খেজুরিতে কুনালকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান উঠল। আর স্লোগান দিতে হলে সামনে এসে দিন, পাল্টা হুঙ্কার দিলেন কুনাল ঘোষ। কত ভিড়ের মধ্যে 1% 2% নিশ্চয়ই ছিলেন, অন্য দলের খেলার মাঠ থাকতেই পারেন, তাদের দু একজন অন্য স্লোগান দিচ্ছিলেন, অন্য একটি স্লোগান। আমরা জয় বাংলা বলছি, ওনারা আরেকটি জয় একটা কিছু বলেছেন। তো একজনকে আমি দেখলাম একটু, আমি যত এগিয়ে যাচ্ছি তিনি একটু পিছিয়ে লুকিয়ে লুকিয়ে স্লোগান দিচ্ছেন। আমি বললাম ভাই এগিয়ে আসুন না, স্লোগান দিন। তারপরে হ্যান্ডশেক করে তাকে বললাম যে নতুন বছর আপনার ভালো কাটুক। আরও বললাম যারা অন্য স্লোগান দিচ্ছেন তারা মনে করে রাজ্য সরকারের দিদির সব স্কিমগুলো কিন্তু করে নেবেন, যাতে আপনারা দিদির সুরক্ষা কবচের মধ্যে থাকতে পারেন, তাই শুনে তারাও খুশি হয়েছে। শাসক থেকে বিরোধী আবাস দুর্নীতি কাণ্ডে এবার আবারও নেতাদের নিশানায় বিডিও। এর আগে আমরা দেখিয়েছি তালডাঙ্গার তৃণমূল বিধায়ক, তিনি বিডিওর চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন। বনগা দক্ষিণে বিজেপি বিধায়ক, তিনিও হুমকি দিয়েছিলেন বিডিওকে। আর এবার গঙ্গাজল ঘাটে তৃণমূলের ব্লক সভাপতি, তিনি বিডিওকে হুমকি দিলেন। তিনি প্রশ্ন তুলছেন ডেপুটেশনের নামে ব্লক অফিসে কেন ঢুকলো বিজেপির কর্মী সমর্থকরা। গঙ্গাজল ঘাটের বিডিও এবং আইসিকে হুঁশিয়ারি দিচ্ছেন এই তৃণমূল নেতা। বিডিও এবং আইসিকে বিজেপির দালাল বলে আক্রমণ করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। বিডিও অফিস এবং থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গঙ্গাজল ঘাটে তৃণমূলের ব্লক সভাপতি। এর আগে আপনাদের দেখিয়েছে আবাস দুর্নীতি ইস্যুতে বিডিওর চাকরি খাওয়ার হুমকি দিয়েছিলেন তানডাঙ্গার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী, এমনকি বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারও হুঁশিয়ারি দিয়েছিলেন বিডিওকে। আর এবার গঙ্গাজল ঘাটে তৃণমূলের ব্লক সভাপতি, তিনি প্রশ্ন তুলছেন কি কারণে ডেপুটেশনের নামে ব্লক অফিসে ঢুকলেন বিজেপি কর্মী সমর্থকরা। একই সঙ্গে গঙ্গাজল ঘাটের বিডিও এবং আইসিকে হুমকি দিয়েছেন তৃণমূলের এই ব্লক সভাপতি। শাসক থেকে বিরোধী আবাস কাণ্ডে ফের নেতাদের নিশানায় বিডিও, তৃণমূল বিধায়কের পর এবার তৃণমূলের ব্লক সভাপতির নিশানায় বিডিও। ডেপুটেশনের নামে ব্লক অফিসে কেন ঢুকলো বিজেপির কর্মী সমর্থকরা। প্রশ্ন তুলে গঙ্গাজল ঘাটের বিডিও এবং আইসিকে হুঁশিয়ারি দিয়েছেন এই তৃণমূল নেতা। এর আগে আপনাদের দেখিয়েছি তালডাঙ্গার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী, তিনি আবাস দুর্নীতি ইস্যুতে বিডিওর চাকরি খাওয়ার হুমকি দিয়েছিলেন। একই সঙ্গে তৃণমূলের সঙ্গে বিজেপিও বনগা দক্ষিণে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, তার মুখে হুঁশিয়ারি সুর শোনা গিয়েছিল, বিডিওকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আর তৃণমূল বিধায়কের পর এবার তৃণমূলের ব্লক সভাপতি, তিনি হুমকি দিচ্ছেন বিডিওকে। ডেপুটেশনের নামে কেন ব্লক অফিসে ঢুকলেন বিজেপি কর্মী সমর্থকরা, সেই প্রশ্ন তুলে তিনি একই সঙ্গে বিডিও এবং আইসিকে হুমকি দিচ্ছেন। বিডিও এবং আইসিকে বিজেপির দালাল বলে আক্রমণ করেছেন গঙ্গাজল ঘাটের এই তৃণমূলের ব্লক সভাপতি। ভিডিও অফিসে গেট খুলে বিজেপি কি করে ঢুকলো, তার কৈফিয়ত ভিডিও সাহেবকে দিতে হবে আমাদের সামনে, এবং তার সঙ্গে আইসি সাহেবকেও দিতে হবে। যে বরাবর ব্লক অফিসে যখন ডেপুটেশন হয় তখন সবাই গেটের বাইরে থাকে, আর ডেপুটেশন দেওয়ার জন্য টিম যায়। এখানে বিজেপির দালালি করা চলবে না, ভিডিও সাহেব শুনে নেন, বিজেপির দালালি করা চলবে না, আইসি সাহেব শুনে নেন, বিজেপির দালালি করা চলবে না। আমরা নিরপেক্ষভাবে কাজ করবেন, কিন্তু জেনে রাখুন আইসি সাহেব, যদি বিজেপিকে কোনো রকম ফিডব্যাক দিতে চান তাহলে আমরা কিন্তু থানা ঘেরাও করব, আমরা কিন্তু ব্লক অফিস ঘেরাও করব, আমরা ছাড়ব না।